গ্রেফতার হবেন অভিষেক। বোমা ফাটালেন সুকান্ত নিজস্ব সংবাদদাতা। হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বিজেপি। রবিবার প্রথম দিনের বৈঠক হয় সিঙ্গুরে। বৈঠকে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সিঙ্গুর থেকে কার্যত বোমা ফাটালেন সুকান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন বলে দাবি করেন তিনি। বালুরঘাটের সাংসদের কথায় অভিষেকের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে সুকান্ত আরও দাবি করেন, রাতে তাঁবু খাটিয়ে অভিষেক কাদের সঙ্গে বৈঠক করছেন সে সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে বিজেপির কাছে। তবে বাঁচতে পারবেন না তৃণমূল নেতা। উনি যদি ভাবেন গ্রেফতারির পর রাজ্যে তার হয়ে পথে নামবে লোকেরা, রাজ্যের আইনশৃঙ্খলা ভেবে পড়বে, সেটাও করতে দেওয়া হবে না বলে সাফ জানান সুকান্ত। অভিষেকের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে সুকান্ত আরও দাবি করেন, রাতে তাঁবু খাটিয়ে অভিষেক কাদের সঙ্গে বৈঠক করছেন সে সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে বিজেপির কাছে। তবে বাঁচতে পারবেন না তৃণমূল নেতা। উনি যদি ভাবেন গ্রেফতারির পর রাজ্যে তার হয়ে পথে নামবে লোকেরা, রাজ্যের আইনশৃঙ্খলা ভেবে পড়বে, সেটাও করতে দেওয়া হবে না বলে।